কোনো কিছুতে ঘষা লেগে কিংবা হাত থেকে পড়ে মোবাইল ফোনে যে দাগ বা আঁচড় পড়ে তা সারানোর উপকরণ আপনার হাতের কাছেই পাবেন। যেভাবে মোবাইল ফোনের আঁচড় দূর করবেন, মোবাইল ফোনের ছোটোখাটো আঁচড় দূর করার প্রস্তুতি হিসেবে আপনাকে প্রথমেই মোবাইল ফোনটি বন্ধ করে দিতে হবে এবং ব্যাটারি খুলে রাখতে হবে। মোবাইল ফোনের ভেতরে যাতে তরল পদার্থ না ঢুকতে পারে সেই জন্য হেডফোন, চার্জার আর অন্যান্য পোর্টগুলো টেপ ব্যবহার করে সিল করে নিতে হবে। আঁচড় ঢাকতে টুথপেস্টের ব্যবহার। একটি কটন বাট অথবা এক টুকরো নরম সুতি কাপড়ে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে আঁচড় পড়া স্থানে আলতোভাবে ঘষতে পারেন, এতে দাগ উঠে যাবে। দাগ উঠে গেলে আরেকটি ভেজা কাপড় দিয়ে বাড়তি টুথপেস্ট মুছে ফেলতে হবে, তবে জেল জাতীয় টুথপেস্ট ব্যবহার করা যাবে না। আবার দাগ মুছতে সিরিজ কাগজের ব্যবহার। হাত থেকে পড়ে গেলে যে দাগ পড়ে বা চোখা হয়ে যায় তা দূর করতে এবং আঁচড়গুলো মসৃণ করতে সিরিজ কাগজ ব্যবহার করা যেতে পারে, তবে যতটা সম্ভব মসৃণ সিরিজ কাগজ ব্যবহার করা উচিত। খুব সাবধানে অনুসরণ করতে হবে পদ্ধতিটি, অন্যথায় তা আরও বেশি আঁচড়ের কারণ হতে পারে। বেকিং সোডায় দাগ দূর করার নিয়ম। একটি পাত্রে দুই ভাগ বেকিং সোডা আর এক ভাগ পানি মিশিয়ে পেস্ট তৈরি করে পরিষ্কার নরম কাপড় দিয়ে আঁচড়ের উপর লাগাতে হবে। পরে আরেকটি পরিষ্কার কাপড় দিয়ে সেই পেস্ট মুছে ফেলতে হবে। বেবি পাউডার দিয়ে দাগ দূর করার নিয়ম। মোবাইল ফোনের দাগ দূর করতে বেবি পাউডার ব্যবহার করা যেতে পারে। এই পদ্ধতি ব্যবহার করতে অল্প বেবি পাউডারের সাথে পানি মিশিয়ে টুথপেস্টের মতো পেস্ট তৈরি করে নিতে হবে, যা দাগ ঢাকতে সক্ষম। বেকিং সোডার মতো করেই বেবি পাউডার ব্যবহার করা যায়। কাজে লাগে ভেজিটেবল অয়েলও। ছোট্ট আর লুকোনো আঁচড়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে ভেজিটেবল অয়েল, যা সাময়িক সমাধান হিসেবে ভালোই কাজ করে। আঁচড়ের ওপর এক ফোঁটা অয়েল নিয়ে মুছে ফেললে দ্রুত কসমেটিক্স ফিক্স হিসেবে কাজ করে। অন্যান্য ব্যবহার। মোবাইল ফোনের দাগ আঁচড় দূর করার জন্য আরও বেশ কিছু পদ্ধতি রয়েছে, যার মধ্যে গাড়ির আঁচড়ের দাগ দূর করার ক্রিম টার্টল ওয়াক্স, 3M স্ক্র্যাচ ও শোয়াল রিমুভার ব্যবহার করা যাবে। এছাড়াও ডিম ও পটাশিয়াম অ্যালুমিনিয়ামের মিশ্রণ কাজে লাগে। ব্রাশ ও সিলভার মতো পলিশ দিয়েও কাজ চালানো যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে।